শুধু সময় দিতে পারি না বলে কত সম্পর্ক আমাদের থেকে প্রতিনিয়ত দূরে চলে যায়। আর যখন সময় আছে কিছু করার মতো কোনো কাজ নেই, মাথার উপর চকচকে খোলা আকাশ আছে কিন্তু সোদা মাটির স্পর্শ পায়ের তলায় নেই, সভ্যতার অগ্রগতি আছে কিন্তু তার ধারক বাহকদের সেটাকে ছুঁয়ে দেখার অধিকার নেই। আচ্ছা কোনটা দরকার মানুষের জীবনে সব থেকে বেশি? কি দরকার, জীবিত নিঃসঙ্গতা নাকি লোকারণ্য মৃত্যু? আচ্ছা মৃত্যুর বিভীষিকার একাকিত্বের লড়াইয়ে কে বেশি শক্তিশালী? আচ্ছা ধরো হঠাৎই যদি সব থেমে যায়, সভ্যতার গতি, প্রযুক্তি, অফিস কাছারি, ব্যবসা বাণিজ্য, সমস্ত কারাপশন দুনম্বরি যে যার মতো যার গণ্ডিতে আটকে পড়ে কেমন হবে? 144 যেটাকে লক্ষণের কাটা গণ্ডির সাথে তুলনা করা চলে, গণ্ডির ওপারে বিজ্ঞানের অপপ্রয়োগের প্রতীকী রাবণ মৃত্যুর ধ্বজা নিয়ে অপেক্ষা করছে, আর গণ্ডির ভিতর একাকিত্ব, ক্ষুধা, অভাব। কি হবে তাহলে, জয় কার হবে? আজকে যে নাটকটা পড়লাম, এই যে প্লটটা দেখছেন, তোমাদের কেমন? এনার নাম হচ্ছে বিজয় মুখার্জি। গল্পের কন্টেন্টটা পেশায় উকিল হলেও শখ কিন্তু নাটক, তাই নিজে উকিলি টাকা দিয়ে একটা নাটকের দল খুলে ফেলেছে। আর কিছু চাল ছিল হিন ছেলে মেয়েদের আরে উকিলি বুদ্ধি দিয়ে ধরে নিয়ে এসে কাটাছে দলে। আরে বিজয়দা মানুষ হিসাব নেবে না, আজকালকার মানুষ বড় বড় পোস্টার, হোর্ডিং, অ্যাডভার্টাইজমেন্ট এসবের পিছনে ছুটছে বিজয়দা। আর তার উপর আমাদের মতো এরকম ছোটখাটো থিয়েটার দলের শিল্পীদের কেউ মনেও রাখে না, মর্যাদাও দেয় না। আর তার উপর তুমি এরকম একটা রসরসবিহীন গল্প লিখেছ, নাম কেউ নেবে রায়, পেশায় নৃত্য শিক্ষিকা, এছাড়াও বিজয়দার ভোরের স্বপ্ন নাট্য দলের অন্যতম নাট্যকর্মী। আরে তাই না তাই, কি অদ্ভুত কথা বলছো দাদা। এখন ক্লাব পার্টি ডিস্কের যুগ, রঙিন যুগ, এসব দর্শক খাবে? খাবে না দাদা, এসব দর্শক খাবে না। আরে বাবা ভালো কিছু ভাবো দাদা, ভালো কিছু ভাবো। ইনি হচ্ছেন দীপ্তি, নিজস্ব একটা ব্যান্ড আছে, এছাড়াও বিজয়দার ভোরের স্বপ্ন নাট্য দলে মিউজিক করে। নাম আশালতা, বিজয়বাবুর স্ত্রী। কি গো বলছে, মেয়েটার মুখের দিকে তো তাকানো যাচ্ছে না। কি গো এসব ছাইপাস নাটক করে কি হবে বলো তো, তোমার কি টাকার অভাব আছে? ফালতু মাঝখান থেকে কারি কারি টাকা নাটকের নামে খরচ হচ্ছে, চাল নেই, চুলো নেই, সেসব ছেলে মেয়েদের নিয়ে টাকা শ্রাদ্ধ করছো। কি গো আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও আমি দেখছি, যাও, এরা আছে দেখছো না? হ্যাঁ যেটা তোমাদের বলছে, যাও আমি দেখছি। আমি তো শুধু ভালোবেসেছিলাম। বিজয়দার মেয়ে কানু এক সময় খুব হাসি খুশি হলেও বর্তমানে কিছু ব্যক্তিগত কারণে সে অত্যন্ত হতাশাগ্রস্ত। বুঝবে একদিন, সবাই বুঝবে, যেদিন সবাই আমার মতন একাকিত্বে ভুগবে সেদিন সবাই বুঝবে, সবাই বুঝবে। হ্যাঁ আগরওয়ালজি, বলিয়ে বলিয়ে বলিয়ে, ক্যা খবর?
आप एक तो सुनने अभी बोला क्या? अरे यार समझ में नहीं आ रहा है, एक हफ्ता पहले पैसा डाल चुके हैं हम, कैसे मालूम होगा सर इतना दिन का 28 रोज के लिए लॉकडाउन कर देगा? क्या बोलेंगे ना, इतना फिक्र हो गया ना नागवाल जी, समझ में नहीं आ रहा है क्या करें। ठीक है देखते हैं, विकास से बात करते हैं। हाँ इन्हीं हच्छेन एक जन अबांगाली व्यवसायी एस मल्होत्रा, जिनी प्रचुर टाका ढुकिए फेलेछेन किन्तु हठात ही सुनते पान देश जुड़े लॉकडाउन। এই যে মিষ্টি বাচ্চাটাকে দেখছেন, এর নাম হলো মিঠাই। বাবা মা দুজনই খুব কাজে ব্যস্ত, তাই পাহাড়ের এক কোলে একটা বোর্ডিং স্কুলে থাকে। এতদিন পর, 3 বছর ধরে এত প্ল্যান করে এত কিছু করে ফাইনালি কালকে আমরা দেখা হচ্ছে। আই জাস্ট ক্যান বিলিভ যে সত্যি সত্যি আমাদের দেখাটা হচ্ছে। ইয়া কালকে মিট করছি তাহলে। হ্যাঁ ঠিক আছে রাখছি, টাটা। ই হচ্ছে রাগিনী, বাপ মা হারা একটা অনাথ সন্তান, যার 2 বছরের সম্পর্ক পূর্ণতা পেতে চলেছিল তার আগেই দেশ জুড়ে লকডাউন। হ্যাঁ বল, শুনেছি মানে কি শুনব? কি কাল থেকে লকডাউন? মানে লকডাউন মানে একটা গ্রুপ ভিডিও কল করি, ই আঙ্কেলদের অ্যাড করি, দিদিদেরকে অ্যাড করি, দাদাটাকেও অ্যাড করি। আমার মা বাবা না আমাকে নিয়ে যেতে পারেনি, আমি এখানে একা।
কি করব বুঝতেই পারছি না। কি নাম দেয়া যায় গ্রুপটা? হ্যাঁ, হোপ ফর লাইফ। হ্যালো, হ্যাঁ হাই, কেমন আছো? ভেরি নাইস। আরে মিঠাই বেটা, কেসি হো? আচ্ছা আচ্ছা, শুনো বেটা, নেই রোনে কা নেই হ্যায়, ঠিক হ্যায়, হাম লোগ সব তোমারে সঙ্গ হ্যায়। হ্যালো হিমান দান, আমি কাঁদছি না। তুমি কে? তোমার নাম কি? মিঠাই? বাহ, খুব সুন্দর মিষ্টি নাম তো তোমার। তো তোমার মন খারাপ, কি হয়েছে তোমার? কেমন আছো মিঠাই? ও তাই? আচ্ছা মিঠাই, এক মিনিট, হ্যাঁ আজকে একটা নাচ করবো। কে বলেছে, কে বলেছে তুমি একা? আমরা সবাই তোমার সাথে আছি। এক মিনিট, আমি এটা নাচ করছি, তুমি আজকে আমার সাথে নাচবে। হ্যাঁ এটাকে আগে সেট করি। হ্যাঁ তাহলে রেডি। মিঠাই তুমি বলো, তুমি কেমন আছো? কে বলেছে তুমি একা? আমরা এতগুলো দাদা দিদি সবাই আছি তোমার পাশে, তুমি একদম আর নিজেকে একা বলবে না। আর দাদা দিদি ছাড়াও আমরা তোমার খুব ভালো বন্ধু। আচ্ছা দাঁড়াও মিঠাই, আমি তোমার জন্য এখন একটা গান গাইবো, যেটা শুনলেই তোমার মন খুব ভালো হয়ে যাবে। তাহলে শুরু করি। বিশাল বেবি,
আমরা সবাই তোমার সাথে আছি। ইয়েস, হ্যাঁ সবাই তোমার সাথে আছি। চলো আজকে আমরা একটা গান শিখবো, আমি তোমাকে শেখাবো। ইটস আ ভেরি মোটিভেশনাল সং, ইটস আ ওয়ার্ল্ড সং। ওকে মিঠাই, লেটস স্টার্ট। দেখতে পাচ্ছো? চলো। দেখবে আমাদের ভোরের স্বপ্ন নাটক দলটি এবং নতুন সূর্যের মুখ দেখবে। আমরা পারবই, আমরা জিতবই। জানো বিজয় দা, দাদা আমাদের আমাদের ভোরের স্বপ্নের নাট্য দলটা এবার নতুন সূর্য দেখবেই, ডেফিনেটলি দেখবে। আমাদের জয় করতেই হবে, আমরা জয় করবই, আমরা করব জয় নিশ্চয়। হ্যাঁ মাম্মি পাপা তো নিতে আসবে। আচ্ছা টাটা, বাই বাই। হ্যাঁ আমরা প্রতি সপ্তাহে কিন্তু একবার করে ভিডিও কল করব। হ্যাঁ হ্যাঁ, আর কলকাতায় গিয়ে আমি তোমাদের সবার সাথে দেখা করবো, ঠিক আছে? বাই টাটা। সূর্য দেখবেই, ডেফিনেটলি দেখবে। আমাদের জয় করতেই হবে, আমরা জয় করবই। হ্যালো, হ্যাঁ আর কোনো চিন্তা নেই, লকডাউন উঠে গেছে। হ্যাঁ শোনো, এবারে তুমি কলকাতা এলে তোমাকে আমি খুব ভালো ভালো চকলেট দেবো, ডল কিনে দেবো, আর একদম সব সময় এরকম আসবে, ঠিক আছে? ভেরি গুড, বাই বাই, খুব ভালো থেকো। হ্যাঁ ভেরি নাইস, বাই। আনে মে থোড়া লেট হো গিয়া, চলো মিঠাই কো ফোন করতে হ্যায়। हाय मिठाई, कैसी हो बेटा? हाँ अभी तो सब ठीक हो गया, बंदी उड़ गया। तुमको क्या वादा किया था हम, ये बंदी उड़ जाएगा, मिठाई के लिए बढ़िया चॉकलेट लाएंगे, है ना मिठाई? हाँ खुश हो। हाय मिठाई, कैमन आछो? एखन तो तुम्हार भालो थाकार कथा, किन्तु लकडाउन उठे गेछे। यस बेबी, এখন যেহেতু লকডাউন উঠে গেছে, আমরা এখন একটা নতুন গান শিখবো, ঠিক আছে? খুব মিষ্টি গান, চলো দেখতে পাচ্ছি মিঠাই। একটা গ্রুপে ভিডিও কল করে দেখি কেউ অন আছে কিনা। এই তো রিং হচ্ছে। হ্যালো মিঠাই, কেমন আছো? তুমি বাড়িতে পৌঁছে গেছো? বাহ, এ তো খুব ভালো খবর, তাহলে এবার তো খুব মজা। আর শোনো, বাড়িতে সবার কথা শুনে চলবে, বাবা মা যা বলবে শুনে চলবে, কেমন? এই তো আমি, আমি তো এনজিও থেকে এলাম। আরে তোমার মতো কত ছোট ছোট বাচ্চা আছে, ফাইনালি একটা বাচ্চা চোখ খুলে দিল আমার। এইভাবেও জীবনে আবার ফিরে আসা যায়।
আবার ভালো থাকা যায়। বল, ভেরি সরি রে, আমার অনেক লেট হয়ে গেল ভিডিও কলটা জয়েন করতে। আসলে আজকে অফিস থেকে ফিরতে এত দেরি হয়ে গেল, এত কাজ। ওদের দিনে সবাই সবার পাশে ছিলাম, সেজন্যই আমরা এই এত বড় একটা ঝড় কাটিয়ে উঠতে পেরেছি। আমরা সবাই আবার নিজেদের নর্মাল লাইফে ফিরে এসেছি, সব কিছু ঠিক হয়ে গেছে। আমরা সব সময় আমাদের বন্ধুত্ব অনেক দেরি হয়ে গেছে। হাই মিঠাই, হাই। অ্যাকচুয়ালি আজকে ভীষণ দেরি হয়ে গেলাম, রিয়েলি ভেরি সরি। অনেক দেরি হয়ে গেছে না আজকে? আচ্ছা চলো, আজকে আমি ক্লাসে যে ডান্সটা শিখিয়েছি আজকে জাস্ট এটা শিখিয়ে এলাম, সেটা কয়েকটা স্টেপ তোমাকে শিখিয়ে। স্টে, ওয়ান টু থ্রি। ফাইনালি লকডাউন উঠে যাওয়ার পর যে যার কাছে ফিরে গেছে। আবার একটা রোগমুক্ত পৃথিবীতে নতুন সূর্য উঠেছে। বোর্ডিংয়েও ক্লাস শুরু হয়ে গেছে, আস্তে আস্তে সব আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। আর পড়ে রয়েছে হোয়াটসঅ্যাপের গ্রুপটা, FB, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনের ভিড়ে। এখন সেখানে প্রত্যহ মেসেজ নেই, প্রত্যহ ভিডিও কলস নেই, কিন্তু প্রতি সপ্তাহে নিয়ম করে একটা ভিডিও কল রয়েছে, যেখানে সবাই নিজেদেরকে ভুলে আবার একাত্ম হয়ে যায়। আজ হয়তো 144 ধারা সেই বাঁধনটা নেই, কিন্তু তার থেকেও বড় একটা বাঁধন তৈরি হয়েছে, সেটা কিছু স্বর্ণ ছাড়া মানুষ এই লকডাউনের চক্করে একাত্ম হয়ে গেছে। অনেক ভেঙে যাওয়া জীবন, টুকরো টুকরো স্বপ্ন একাত্ম হয়ে গেছে। অনেক মানুষ আবার নিজেদের খুঁজে পেয়েছে এই লাইফ ফর হোপের মতো আরও অনেক মানুষের গ্রুপে, নতুন আঙ্গিকে নতুন সূর্য দেখেছে, বাঁচার ইচ্ছে খুঁজে পেয়েছে। কারণ আমরা সকলেই বাঁচতে চাই একসাথে সুন্দর পৃথিবীতে, তাই একদিন নতুন ভোর আসবেই। আর এই ঘরবন্দির মাঝে আপনাদের নিঃসঙ্গ বন্ধু আত্মীয় যারা নিজের একাকিত্ব ভোলাতে আপনাকে সঙ্গ দিয়েছেন, তাদেরকে ভুলে যাবেন না, কারণ তারাও আপনার নিঃসঙ্গতায় সঙ্গ দিয়েছিলেন। উই শ্যাল ওভারকাম সামডে। নমস্কার, শুরু হতে চলেছে নাটক ভোরের স্বপ্ন প্রযোজিত ধারা 144। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনারা প্রেক্ষাগৃহের মধ্যে আছেন, কোনো রকম মোবাইল ফোন ব্যবহার করবেন না, আপনাদের মোবাইল ফোনটি নিষ্ক্রিয় রাখুন এবং ফ্ল্যাশ জ্বালিয়ে বা অফ করে কোনো ছবি তুলবেন না। শুরু হতে চলেছে ভোরের স্বপ্ন প্রযোজিত নাটক ধারা 144।